আমাদের মাঝখানে একজন চিকন প্রকৃতির মানুষ আছে, তাকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি পিজা খাওয়ানোর জন্য। এন্ড অলরেডি আমরা কিন্তু মায়ামি থেকে বের হয়ে গেছি, আর আমাদের সাথে 14 গ্রাম থেকে একটা প্যাকেট উঠেছি। এইটাই হচ্ছে মেইন ঘটনা। আর আমার সাথে ডানে যাচ্ছে সে রিয়াদ, ঠিক তার পিছে যাচ্ছে হয়েছে এই মামা যার শার্টের বোতাম সবসময় খোলা থাকে, আর এই সেই ব্যক্তি যাকে আসলে মোটা বানাতে আমরা চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। দেখুন গাইস, দেখুন কিভাবে মোটা হতে হয়। আর এই প্যাকেটটা হয়েছে যেটা 14 গ্রাম থেকে উঠছে। এই প্যাকেটটার ফ্লাইট হয়েছে 26 তারিখে। 26 তারিখে সৌদি আরব চলে যাচ্ছে। সৌদি আরব যে মানুষকে আতঙ্কে রাখবে এটা আর গাইস নাই বললাম, কি করে না করে ও নিজেও জানে না। তার উপর সজল বলল যে ভাইয়া আমি মোটা হতে চাই, তাই আমি চিন্তা করলাম কেননা পিজা বার্গে যাওয়া যাচ্ছে টং এর, কারণ ওপেনিং এর টাইমে আমি যেতে পারি নাই। 10 ফেব্রুয়ারি ওপেনিং হয়েছিল, বাট আমি যেতে পারি নাই কারণ কিছু কাজ ছিল, দ্যাটস ওয়াই। আর আরেকটা রিজন বলবো কি, আরেকটা রিজন হচ্ছে ও যাকে বিয়ে করছে, আর মানে ওনার আম্মু মানে ওর শাশুড়ি বলছে বাবা তুমি খাও না কেন, খাও না কেন, তুমি মোটা হও না কেন। এই ফাহিম ভাই, এই ফাহিম ভাই আমিও যাবো সৌদি আরব ইনশাল্লাহ। এন্ড অলরেডি গাইস আমরা এখন ফেনী ক্রস করতেছি। এই দুইটা পিলার দেখলেই মনে করবেন যে গাইস আর বাড়ি হেনি, ইয়েস, মানে আমার 14 গ্রাম থেকে ফেনীর দূরত্ব মাত্র 18 কিলোমিটারের মতো। মানে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ল্যাঙ্গুয়েজটা অলমোস্ট সেম। যদিও আমি শুদ্ধ ভাষায় কথা বলি না, কিন্তু বাইরে মনে করেন ডুমায় ফাটায় কথা বলিছে এই ভাষায়, মানে আমার বাসার মানুষের সাথে। ইদারে যৌতুক দিল না দেখা বোরে ইয়া করে দিছে। বলতে চাই যে আপনি সব জায়গায় করেন, আমার বন্ধু শ্বশুরবাড়ি এলাকায় পিজা বার করলো না কেন, নারায়ণগঞ্জ দিচ্ছেন, আমি নারায়ণগঞ্জ যেতে পারি নাই। মানে নারায়ণগঞ্জ এখনো যায় না, আমার মানুষজন ফিরাইবো নারায়ণগঞ্জে, যদি না যায় ওরা আমার কইতে ভাই নারায়ণগঞ্জ যায় না, নারায়ণগঞ্জ যায় না, আমি তো কমেন্ট দেখি। ইনশাল্লাহ আমি নারায়ণগঞ্জ যাবো, রাস্তার কাজটা শেষ হোক, কারণ চাচু যেখান দিয়ে যায় সেখান দিয়ে তো মনে করেন যে ব্লক হয়ে যায়, ব্লক হইলে মনে করেন যে আমাকে তুলে নিয়ে যাবে। রাস্তার কাজটা একটু শেষ হোক, ইনশাল্লাহ আমি নারায়ণগঞ্জ যাবো, নারায়ণগঞ্জ বাসীর সাথে দেখা হবে। বাট আমি চাই যে শরীয়াকরাও একটা হোক, একটা ব্রাঞ্চ হোক শরীয়াকরায়, হইলে কি খুব দরকার একটা। আর সাগর ভাইয়ের নাম করলে 20% ডিসকাউন্ট দিয়ে দাও। হ্যাঁ আমি দেই তো, কারণ আমি তো সবার মেসেঞ্জার চেক করি তো, আমি তো বুঝি। আবার করে কি মানে মহিন্দা যে মেয়ে মেসেজ পাঠাইছে ওই মেয়ে নাবেদ রে পাঠাইছে, সামিন রে পাঠাইছে, সজল রে পাঠাইছে, সাগর রে পাঠাইছে, সবার এরকম কাহিনী কিন্তু হইছে, সবার মেসেজ কিন্তু সেম। আমি তোমাকে ভালোবাসি বাচ্চার সাথে আমার যে খুলনা যে হঠাৎ করে একটা যুদ্ধ হয়ে গেল যে এই ও তোরে ভালোবাসে মানে আমার এটা বললো আমার ভালোবাসে, এই দেখ মেসেজ। এই যে যেমন সজল আর বাচ্চা, মানে একটা মেয়ে দুজনের মেসেজ পাঠায়,
মানে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবারের মানে দুজন ভালোবাসতেই পারে এটা স্বাভাবিক এটা মন বড় মের মন বড় নেগেটিভ দিক আসলে মন বড় হইতেই পারে তো দুজন আই লাভ ইউ করছে ঝামেলা লেগে গেছে ভিডিওর মধ্যে আপু মন বড় করছেন না আর একটু ভালো ভালো ট্যাগ দিয়ে দিয়ে মানুষের মন বড় থাকতেই পারে সে একসাথে চার পাঁচটা ছেলেরে ভালোবাসতেই পারে সব কি কোনো কথাই কবি না সো লেটস গো গাইস এখন আমরা আছি ফেনি ফেনি না সরি গাইস মহিপালের আগের ফ্লাইওভারটা সামনে মহিপাল Bye bye, Allah Hafiz, have fun, peace.